সাধারণ সম্পাদক আমাদের সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিবঙ্গত চলে আসো 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 কারণ আমাদের সংগঠনের চেয়ারম্যান নিহার সরকার নাই এখন উনি ইন্ডিয়াতে আছেন আর নিহার সরকারের পক্ষ থেকে দিবঙ্গত সাধারণ সম্পাদক আমাদের সংগঠনের আপনাদের উদ্দেশ্যে দুই মিনিট কথা বলবে প্রণাম জানালে মহতী কাজী আপনাদের সবাই সকলকে সকল উপস্থিতি আমাদেরকে অনেক ধন্যবাদ সাংগঠনিকভাবে বা নেপালদার পরিবারের পক্ষ থেকে আসলে সময়ের স্বল্পতার জন্য আমরা গতকালকে যেহেতু আমরা বিভাজিকার বলছিলাম বা সময়ের স্বল্পতার জন্য আমরা আগ্রহজন আদালতে পাঠ করবো অটোমেটিক আমাদের আদালতে পাঠ হয়ে গেছে ছয় ঘন্টা চার জন্য সময় তারপরে আপনার আদালতের আগ্রহতে পাঠ করে যেহেতু সামনে স্কুল আপনারা যারা আছেন পাঁচ সাত জন ব্যক্তি পাঁচ সাত দশ মিনিটে একটু আলোচনা করবেন প্রত্যেক বিচার উপরে যে কিভাবে আমাদের একটু আলোচনা শোনাবেন তারপরে পার্সোনালি মনে করেন চন্দ্র বড়ু আছে নারায়ণ আছে আমাদের দেবাশিতা আছে আমাদের বোধ করবো আছে যাক এভাবে আমি প্রত্যেকের নাম বলতেছি না আপনার পাঁচ সাত জন একটু আমাদেরকে আলোচনা শোনাবেন পাঁচ সাত যেহেতু সামনে যে স্কুল আছে আমরা চাই না অনুষ্ঠানটা অনেক দূরে চলে যায় কারো ক্ষতি হোক এমনিও অনেকে কাজ বন্ধ করে আসছেন আমি জানি অনেকে দুই ঘন্টা শিক্ষক মারে আসছেন বা দুই ঘন্টা টাইম নিয়ে এখানে আসছেন তো যাক আপনাদের কাছে দুই মিনিট অনুরোধ থাকলো আর আমাদের অনেক বক্তব্য থাকবে এটা অবশ্যই হয় কাজ করতে গেলে আমাদের দৃষ্টিতে দেখবেন আমি আর কিছু বলবো না আপনাদের আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং নেপালদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা আমরা যেন সবাই তার আত্মার শান্তি কামনা করি এবং সুরভৌদি সেই সাথে সুরভৌদিকে আমরা যেন তার স্বপ্ন যেভাবে আছে সেভাবে যেভাবে ইচ্ছা করতেছে এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক প্রভুরা যারা এখানে এসেছেন বর্তমানে যারা এখানে এসেছেন আপনার জন্য এতটুকু প্রার্থনা করবেন তিনি যেন ওই ধন্যবাদ হন তার মতো ভালো মানুষ আমার চোখে খুব কম দেখা হয়েছে উনি একজন মনের মানুষ ছিলেন এবং ধর্মপ্রাণ মন্দির গড়ার কাজে উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং জীবনের শেষ দিনটি ১৪ তারিখ সময়ে উনি এখানে সরস্বতী পূজায় অংশগ্রহণ করেছিলেন ১৫ তারিখ সকালে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে ১৬ তারিখে উনি মৃত্যুবরণ করেন আমাদের চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে একটু কথা বললেন জয়গুরু আমাদের নিহাল দা আমাদের চেয়ারম্যান একটু নিহাল দা বলেন হ্যালো নিহাল দা আপনি ছবি দেখি না ছবি দেখেন হ্যাঁ আপনার ছবিটা আসেন ছবি দেখেন হ্যালো হ্যালো নিহাল দা আপনাকে দেখছি না আপনাকে দেখাতে হবে ছবি ছবি আমি লাইটে আসেন আচ্ছা যাই হোক আপনি কথা বলেন আপনি বলেন সবাই আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মনে হয় সবাই সব প্রভুরা আসেন এখানে আমাদের চেয়ারম্যান সত্যি আপনাদের এই যে আশীর্বাদ এবং এই আনুষ্ঠানিক
এখন আমি আসলে একটু আপনাদের সবার অনুমতি নিয়ে বলছি কোন দিক আপনারাই বলেন কোথা থেকে শুরু করলে ভালো হয়। আমার মনে হয় প্রথম অধ্যায় যদি করেন এরপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় করে আঠারো অধ্যায় শেষ আপনি শেষ করবেন। হ্যাঁ, আমার মনে হয় যে এই দিকটি করলে ভালো হয় সম্ভবত। তাহলে আমাদের ব্রাহ্মণ কর্তা পুরোহিত উনি শুরু করবেন। জয় গুরু। আমরা এখন দাদা আমি ফোনটা কেটে দিই, আমরা শুরু করবো। আপনি কিছু বলবেন? না না না, একবারে মানে সবাই একসাথে মানে এক একজন আঠারো অধ্যায় একবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি রাখলাম দাদা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি কিনা পাঠ করেন। আপনারা একটু আগে যান, তাহলে এই দিক একটা জায়গা থাকবে না, অনেকে যাওয়া আসা করবে না, তাহলে সুবিধা হবে না। আমি এতে বিশ্বাসী, আমি যেন তাকে সবকিছুতেই পাই। আমি হয়তো এই চোখে রেখে পারবো না, আমি যেন আমার দিব্য চোখ খুলে তাকে পাই, সে যেন আমার পাশে সবসময় থাকে। এইটুকু আপনাদের কাছে শুধু মিনতি করছি, এইটুকু প্রার্থনা করে আমাকে একটু বিতর্ক করবেন। আর ভবদেশ প্রভু, চন্দন প্রভু, নারায়ণ প্রভু, এখানে গীতা পাঠ আমি আমি আপনাদের উপর সঁপে দিচ্ছি। আপনার যেভাবে সুন্দর হয়, শুদ্ধ হয়, ওনার আত্মি শুদ্ধ হয়, আত্মার শুদ্ধি হয়, সেটুকু আপনাদের সব ভক্তদের কাছে আমি কামনা করছি। এটুকু বলে আমি আপনার শেষ শেষ করছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এইভাবে পঞ্চম। আমি বলছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। হরে কৃষ্ণ সুধী সজ্জন, আপনাদের বৈষ্ণবদের সকলের শ্রী চরণে জানাচ্ছি অনন্ত কোটি প্রণাম। আজকের এই শুভ দিনে, শুভ সন্ধ্যায় আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আমি আর আপনাদের কালক্ষেপণ করবো না সে বিষয়ে। গীতা পাঠের পূর্বে আমরা যে ধারাবাহিকতাটা পালন করি সংক্ষিপ্ত আকারে, সেটি আমরা সুসম্পন্ন করব। আমি অনুরোধ করব আমাদের মাঝে আমার গুরু ভাই চন্দন প্রভু আছেন, ভবতোষ প্রভু আছেন। আমি অনুরোধ করব, বিনীত নিবেদন রাখবো আমি চন্দন প্রভুর কাছে, আপনি অনুগ্রহ করে জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ করবেন। এরপরে আমরা সময় নিব না, আমরা সবাই এক একটা অধ্যায় করে যেহেতু পাঠ করবো,
within a half an hour in মধ্যে আমরা শেষ করতে পারবো maximum 45 minutes নালে 1 ঘন্টা তোমরা যতটুকু করি আমরা আমাদের প্রারম্ভিক যে বিষয়বস্তু এবং সমাপনী এটি যেন আমরা সুন্দর এবং সুস্থভাবে করতে পারি যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি সবাই জানেন আমাদের মাঝে মিয়ার মজুমদার নেপাল মজুমদার প্রভু নাই কিন্তু এই কথাটি আমরা বিশ্বাস করতে পারি না তাহার কৃতকর্ম তিনি যা সম্পন্ন করে গেছেন সেগুলি আমাদের মধ্যে আছে যার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন এই মন্দিরের সকল কর্মকর্তা এবং সকল ভক্ত তাকে সবাই চেনেন আপনারা আমাদেরও সৌভাগ্য হয়েছে তাকে একটু দর্শন করার বা তার সান্নিধ্য পাওয়ার বলার অপেক্ষা রাখে না তো তার আত্মার শান্তি কামনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি ভগবান ওনাদের আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা খুশি হন অন্য কোন জাত যোগ্য কোন কিছুতেই উনি অত খুশি হন না তো ভগবানকে খুশি করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি তো আসুন আমরা সকলে মিলে ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই যেন তিনি তার জীবদ্দশায় যদি কোন ভুল ভ্রান্তি বা পাপ করেও থাকেন আপনাদের সকল এই বৈষ্ণবদের প্রার্থনায় তার সকল পাপ ক্ষয় হয়ে যাবে এবং তিনি ভগবানের শ্রী চরণে স্থান পাবে গোলকধাম বৃন্দাবনে তার স্থান হবে সেই প্রার্থনায় আমরা আজকে এই গীতা পারায়ণ শুরু করতে যাচ্ছি হরে কৃষ্ণ নিতাই গৌর সুতনাদ প্রেমানন্দে তস্মৈ শ্রীগুরুবৈ নমঃ শ্রীচৈতন্যৌ মনোবিষ্টম স্থাপিতম জৈন ভূতলে স্বয়ং রূপম কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপম শগ্রজাতম সহ গণরঘুনাথম নীতম তম সজীবম সাধৈতম সাবধূতম পরিজনাশহীতম কৃষ্ণচৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণপাদম সহ গণললিতা শ্রীবিশাখানিতমশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে লোকেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে বঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাষাদি গুরুভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমো
विष्णुपादाय कृष्णभृष्टाय भूतले श्रीमते जयपतकाय स्वामीति नामिने नामाचर्य पदाय निताय कृपापदायिने गौरकाथा नामदाय नगरग्रामतारिणे नमो मम विष्णुपादाय कृष्णभृष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रश्नोत्तरेशुतारिणे जय राधा माधव जय कुंज बिहारी जय Krishna, Hare Krishna.
ولكنك تجد انك 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 تجد